বিশ্ববাজারের সঙ্গে মূল্য সমন্বয় করতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। পাঁচ আগস্ট শুক্রবার রাত ১০টার দিকে তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সেই হিসেবে সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। নতুন দাম কার্যকর হয়ে গেছে শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকেই। এর আগে ২০২১ সালের ৯ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়। সে সময় এই দুই জ্বালানির দাম লিটার প্রতি ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়। আট মাসের ব্যবধানে আবার বাড়ানো হল তেলের দাম, তবে সে সময় পেট্রোল ও অক্টেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। এবার সব ধরনের জ্বালানি তেলেরই দাম বাড়ানো হল। এখন লিটার প্রতি ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অক্টেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রোল ৪৬ টাকা বাড়িয়ে ১৩০ টাকা দরে বিক্রি হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের ঊর্ধ্বগতির কারণে পাশের দেশসহ বিভিন্ন দেশে নিয়মিত তেলের মূল্য সমন্বয় করা হয়েছে। ভারত গত ২২ মে থেকে কলকাতায় ডিজেলের মূল্য প্রতি লিটার ৯২.৭৬ রুপি এবং পেট্রোল ১০৬.৩ রুপি নির্ধারণ করেছে। এই মূল্য বাংলাদেশি টাকায় যথাক্রমে ১১৪.৯ টাকা এবং ১৩০.৪২ টাকা। অর্থাৎ বাংলাদেশে কলকাতার তুলনায় ডিজেলের মূল্য লিটার প্রতি ৩৪.৯ এবং পেট্রোল লিটার প্রতি ৪৪.৪২ টাকা কমে বিক্রি হচ্ছিল। তাই সংশ্লিষ্টরা বলছেন, তেল পাচার হওয়ার আশঙ্কা থেকেও জ্বালানি তেলের মূল্য বাড়ানো ছিল সময়ের দাবি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিগত ৬ মাসে জ্বালানি তেল বিক্রয়ে ৮০১৪.৫১ লাখ টাকা লোকসান দিয়েছে। বর্তমানে আন্তর্জাতিক তেলের বাজার পরিস্থিতির কারণে বিপিসির আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখতে যৌক্তিক মূল্য সমন্বয় অপরিহার্য হয়ে পড়েছিল। এর আগে ২০১৬ সালের ২৪ এপ্রিল গ্যাজেট প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল। সে সময় ডিজেলের দাম ৬৫ টাকা, কেরোসিনের দাম ৬৫ টাকা, অক্টেনের দাম ৮৯ টাকা ও পেট্রোলের দাম ৮৬ টাকা নির্ধারণ করা হয়। গত সপ্তাহ থেকেই জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে আলোচনা শুরু হয়েছিল। বিপিসি বারবার তাদের লোকসান কমাতে দাম বাড়ানোর প্রস্তাব দিতে চাইছিল জ্বালানি বিভাগে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি হওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে পরিশোধিত এবং আমদানি বা ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অক্টেন ও পেট্রোলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায়ে এই দাম পুনর্নির্ধারণ করা হল। জ্বালানি তেলের দাম বাড়ার খবর পাওয়ার পর মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন নিয়ে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করতে শুরু করেন গ্রাহকরা। ৫ আগস্ট রাতে রাজধানীর বনশ্রী এলাকার HTS ফিলিং স্টেশনে রাত ১১টায় দেখা যায় তেলের জন্য কয়েকশো মোটরসাইকেলের দীর্ঘ লাইন। তবে পাম্পের কর্মীরা তেল বিক্রি করছিলেন না, এমনকি তাদের তখন দেখাই পাওয়া যায়নি। পরে গ্রাহকদের চাপে রাত ১১টা ৩৭ মিনিট থেকে তেল দিতে বাধ্য হন পাম্প ম্যানেজার। তবে দীর্ঘ লাইন দেখে অনেককে তেল না নিয়ে চলে যেতেও দেখা গেছে। এছাড়াও রাজধানীর অন্যান্য জায়গাতেও পেট্রোল পাম্পের সামনে শত শত মোটরসাইকেল, বাস, ট্রাকের লম্বা ভিড় দেখা গেছে। এমনকি রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় অবস্থিত ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকরা ভিড় করেছে। তবে অনেকেই অভিযোগ করেছেন, জেলার বিভিন্ন ফিলিং স্টেশন খবরটি জানার পর থেকে ঠিকমতো তেল দেয়নি, আবার কেউ অক্টেন দিলেও পেট্রোল দিচ্ছিল না। অন্যদিকে পাম্প কর্তৃপক্ষের ভাষ্যমতে, হঠাৎ মোটরসাইকেল আরোহীদের উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খাওয়ায় ভোক্তারা কিছুটা সমস্যায় পড়েছেন।